আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে যুক্তরাষ্ট্র, তবে এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। নির্বাচনের তারিখ অনন্য যে দৃষ্টান্ত স্থাপন করলেন রাষ্ট্রপতি, যে কারণে বিএনপিকে নির্বাচনে আনতে মরিয়া কূটনীতিক পাড়ায়। ভারতের সুরে হাসিনার পাশে এবার চীন, কপালে ভাঁজ বিএনপির। যেসব কারণে বিএনপির ওপর আস্থা হারাচ্ছে বিদেশিরা, মঈন খান বনাম রুহুল কবির রিজভী। যে পাঁচ ধাপে সাংবিধানিক সংকট সৃষ্টির পরিকল্পনায় বিএনপি। বাংলাদেশে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রকে যে পাঁচটি বার্তা দিল ভারত। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, কেন আওয়ামী লীগের সামনে নির্বাচন পেছানোর ফাঁদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে যুক্তরাষ্ট্র, তবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে অত্যন্ত সচেতন এবং প্রতি মুহূর্তে নজর রাখছে। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। এই প্রত্যাশা রেখে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। এই পদক্ষেপকে অনেকেই কূটনীতিক মহলের বাড়াবাড়ি হিসেবে মনে করছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে একটি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবস্থান থেকে তারা এখন পর্যন্ত সরে আসেনি। তবে একাধিক সূত্র বলছে, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভারতকে খুশি করতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে চায় আগামী জাতীয় সংসদ নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হচ্ছে। এই নির্বাচন যদি শেষ পর্যন্ত ভালোভাবে সম্পন্ন হয়, সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে কোনো কিছু করবে না। তবে যদি দেখা যায় যে নির্বাচনে কারচুপি বা অন্য কোনো প্রক্রিয়া হয়েছে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র নির্বাচনের ব্যাপারে নির্বাচনের পর যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার, সেই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করবে। যুক্তরাষ্ট্র মনে করে যে নির্বাচনে অংশগ্রহণমূলক করার প্রধান উপায় হলো প্রতিদ্বন্দ্বিতা তৈরি হওয়া, যেন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে সেটি নিশ্চিত করা। কারণ বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে বোঝা যাবে যে নির্বাচনকে সরকার আসলে প্রভাবিত করতে চাইছে কি না, নির্বাচন পক্ষপাতপূর্ণ হচ্ছে নাকি পক্ষপাতহীনভাবে নির্বাচন সম্পন্ন হচ্ছে। আর এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে বিএনপিকে নির্বাচনে আনা, দ্বিতীয়ত প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ রাখা এবং নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। তবে বিএনপি যদি শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সুর মিলিয়ে বাংলাদেশের নির্বাচনকে মেনে নেবে। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নির্বাচনের তারিখ অনন্য যে দৃষ্টান্ত স্থাপন করলেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশন স্বাধীন এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান, সংবিধান নির্বাচন কমিশনকে দিয়েছে স্বাধীনতা, আর সেই স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে এক অনন্য নজির স্থাপন করলেন মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির এই ঔদার্য, সংবিধানের প্রতি তার শ্রদ্ধাবোধ এবং প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতার প্রতি তার দৃষ্টিভঙ্গি নির্বাচন কমিশনের সকল সদস্যকে মুগ্ধ করেছে। প্রধান নির্বাচনী কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা এ নিয়ে আলোচনা করছেন। গত 9 নভেম্বর মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে গিয়ে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের অন্য সদস্যরা। সাধারণত রেওয়াজ হলো এই সময় নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সম্ভাব্য কয়েকটি তারিখ বলেন এবং নির্বাচন কমিশন তাদের কমিশনের সভায় এই তারিখগুলোর মধ্য থেকে একটি তারিখ বাছাই করে নেয়। অতীতের সবগুলো নির্বাচনে একই রকমভাবে তারিখ নির্ধারিত হয়েছে। গত 9 নভেম্বর যখন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সদস্যরা সাক্ষাৎ করতে যান, তখনও প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতিকে বলেন তার পছন্দের কোন তারিখ আছে কি না, বা তিনি এ ব্যাপারে কোনো পরামর্শ দিতে চান কি না। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের অভিভাবক এবং প্রথম ব্যক্তি, কাজেই তার ইচ্ছা অনিচ্ছা গুরুত্বপূর্ণ বলে নির্বাচন কমিশনের এই ধরনের একটি রীতি দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি সেই রীতি ভাঙলেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে বিএনপিকে নির্বাচনে আনতে মরিয়া কূটনীতিক পাড়ায়। বিদেশি কয়েকটি দূতাবাস বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনার জন্য মরিয়া তৎপরতা চালাচ্ছে। দফায় দফায় তারা নিজেদের সঙ্গে বৈঠক করেছে, বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে বৈঠক করেছেন, এমনকি আওয়ামী লীগেরও দায়িত্বপ্রাপ্ত কয়েকজনের সঙ্গে আলাপ আলোচনার খবর পাওয়া যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বিএনপি যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে, সেজন্য শেষ মুহূর্তে তৎপরতা চালাচ্ছে।
এমনকি নির্বাচনের তফসিল ঘোষণার পরও যেন বিএনপি নির্বাচনে আসার সুযোগ পায় সেজন্য প্রয়োজনে নির্বাচন কমিশনের সাথে তারা কথা বলবে এমন আভাস পাওয়া যাচ্ছে। গত দুই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য বিভিন্ন পর্যায়ে আলোচনা করছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা মনে করে বাংলাদেশে যদি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হয় তাহলে সেই জন্য বিএনপির অংশগ্রহণ জরুরি। কিন্তু বিএনপি বলছে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে না। এরকম অবস্থায় বিএনপিকে ছাড়া একটি নির্বাচনের পথে হাঁটছে দেশ, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এমনটাই চায় না। বরং তারা মনে করে যে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে পরে আবার একটি একতরফা নির্বাচনের সুযোগ সৃষ্টি হবে, সেখানে আন্তর্জাতিক মহল কোনো কিছুই করতে পারবে না। আর এ কারণে বিএনপিকে বিদ্যমান পরিস্থিতির মধ্যে নির্বাচনে আসার পরামর্শ দেওয়া হচ্ছে। এ নিয়ে বিএনপির একাধিক নেতার সাথে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে বলেও জানা গেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ভারতের সুরে হাসিনার পাশে এবার চীন কপালে ফাঁচ বিএনপির। আজ কলকাতার প্রভাবশালী পত্রিকা দ্য ওয়ার্ল্ড বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশ প্রসঙ্গে এবং ভারত পাঠকের আগ্রহের কথা বিবেচনা করে দ্য ওয়ার্ল্ড এই প্রতিবেদনটি বাংলা ইনসাইডারের পাঠকদের জন্য হুবহু প্রকাশ করা হলো। আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া সপ্তাহে বাংলাদেশের জাতীয় সংসদে বিজ্ঞপ্তি বা তফসিল ঘোষণা করা হবে বলে সেদেশের মুখ্য নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি এখনও তাদের একদফা দাবিতে আন্দোলন অবিচল। তারা দেশে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করে চলেছে। তাদের বক্তব্য, শেখ হাসিনা পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে ভোট না হলে তারা নির্বাচনে অংশ নেবে না। এই পরিস্থিতিতে প্রধান বিরোধী দলকে ছাড়াই ভোট হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে পড়শি দেশে। শনিবার রাতে নয়া মাত্রা যোগ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন বাংলাদেশে ভোট হওয়ার উচিত দেশের সংবিধান মেনে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে যেসব কারণে বিএনপির ওপর আস্থা হারাচ্ছে বিদেশিরা। বিএনপির আন্দোলনের অন্যতম প্রধান ভরসা ছিল বিদেশিদের সমর্থন এবং সহযোগিতা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিকে সমর্থন করেছিল। তবে কোনো রাষ্ট্রই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সমর্থন করেনি, বরং প্রতিটি রাষ্ট্রই চাচ্ছিল বাংলাদেশের যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, মত প্রকাশের স্বাধীনতা যেন নিশ্চিত হয়, মানবাধিকার যেন সুরক্ষিত হয় ইত্যাদি বিষয়ে পশ্চিমা দেশগুলো ক্রমশ বিএনপির প্রতি সহানুভূতিশীল হয়ে উঠেছিল। আর এ কারণেই বিএনপির মধ্যে একটি চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছিল, বিএনপির আন্দোলনে গতি লক্ষ্য করা গিয়েছিল। বিএনপি নেতাদের মধ্যে এক ধরনের আশ্বাস, বিশ্বাস এবং আস্থা তৈরি হয়েছিল যে অন্য যাই হোক না কেন বিদেশের একতরফা নির্বাচন সমর্থন করবে না এবং এই ধরনের নির্বাচন হলে শেষ পর্যন্ত সরকারে গ্রহণযোগ্য সংকট পড়বে, আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, সেই ভরসাতেই বিএনপি একদফা আন্দোলনে অটল ছিল এবং যে কোনো মূল্যে নির্বাচন প্রতিহত করার ডাক দিয়েছিল। কিন্তু সেই বিদেশি দূতাবাসগুলো এখন বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং আস্থা হারাচ্ছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ থেকে এখন বিএনপির উপর ক্রমশ অসন্তোষ হচ্ছেন। এই অসন্তোষের ব্যাপারে কোনো রাগ ঢাক রাখছে না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে মঈন খান বনাম রুহুল কবির রিজভী। বিএনপিতে এখন সুস্পষ্ট দুটি ধারা তৈরি হয়েছে। একটি ধারা মনে করছে যে কোনো মূল্যে আন্দোলন অব্যাহত রাখা উচিত, আন্দোলনে কোনো বিকল্প নেই, নির্বাচনে যাওয়া হবে আত্মহত্যা, নির্বাচনে গিয়ে এই সরকারকে বৈধতা দেওয়া হবে অন্য একটি ধারা। যারা মনে করছেন যে আন্তর্জাতিক মহল বিএনপিকে নির্বাচনে যাওয়ার চাপ দিচ্ছে, বিএনপি এই নির্বাচনে যদি অংশগ্রহণ না করে তাহলে আন্তর্জাতিক সমস্ত সমর্থন এবং সহানুভূতি হারাবে। আর এই কারণেই বিএনপির মধ্যে একটি মতামত তৈরি হয়েছে যে আন্তর্জাতিক পরামর্শে নির্বাচনে যাওয়া, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা অথবা নির্বাচনে অংশগ্রহণ করা। আর এই দুই মত নিয়ে বিএনপির মধ্যে এখন প্রকাশ্যে বিরোধ দেখা দিয়েছে। একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী মনে করেন যে বিএনপির আর হারানোর কিছু নাই, এখন যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এটি হবে আত্মহত্যার সামিল, এই দলে গ্রহণযোগ্যতা থাকবে না এবং সাধারণ মানুষ এই দলকে আর বিশ্বাসও করবে না। অন্যদিকে মঈন খান মনে করছেন যে বিএনপি যে আজকের অবস্থানে এসেছে তা আন্তর্জাতিক সমর্থন এবং সহানুভূতির কারণে। এখন যদি বিএনপি আন্তর্জাতিক পরামর্শ না শোনে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ দেশগুলোর মতামত উপেক্ষা করে, তাহলে পরে সেটি বিএনপির জন্য সর্বনাশের কারণ হবে, এটা করা উচিত হবে না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যে পাঁচ ধাপে সাংবিধানিক সংকট সৃষ্টির পরিকল্পনায় বিএনপি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বানচালের জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে ষড়যন্ত্র বানচাল করেই নির্বাচন করতে হবে। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রকম পরিকল্পনা করছে। একাধিক দায়িত্বশীল সূত্র বলছে পাঁচ ধাপে সাংবিধানিক সংকট সৃষ্টির পরিকল্পনা নিচ্ছে বিএনপি। এই সাংবিধানিক সংকট সৃষ্টি বিএনপি যে কৌশল সেগুলো হচ্ছে এক, তফসিল ঘোষণার পর নির্বাচন পেছানোর দাবি করবে বিএনপি, দুই, নির্বাচনে অংশগ্রহণের নাটকীয় ঘোষণা, তিন, প্রতিটি ধাপে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা, চার, নির্বাচন থেকে সরে দাঁড়ানো, পাঁচ, নির্বাচন হতে না দেয়া। এই পাঁচ ধাপের মাধ্যমে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে চায় এবং এই পরিকল্পনা নিয়েই বিএনপি শেষ পর্যন্ত এগোবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্রকে যে পাঁচটি বার্তা দিল ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের বৈঠক হয়েছে। এই বৈঠকে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুটি দেশ বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে একমত হতে পারেনি বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। তবে বাংলাদেশের ব্যাপারে ভারতের পাঁচটি অবস্থান খুব স্পষ্টভাবে সরাসরি উচ্চারণ করা হয়েছে এবং এই পাঁচটি অবস্থান থেকে ভারত কোনোভাবে সরে আসবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। বাংলাদেশের ব্যাপারে ভারতের যে পাঁচটি সুস্পষ্ট বক্তব্য তার মধ্যে রয়েছে, এক, দুই দেশের সম্পর্ককে তারা আরও গতিশীল এবং উত্তরোত্তর আরও এগিয়ে নিতে চায়, দুই, বাংলাদেশের নির্বাচন সে দেশের অভ্যন্তরীণ ব্যাপার, তিন, বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র অতিরিক্ত মাথা ঘামাচ্ছে, চার, বাংলাদেশে যেন জঙ্গিবাদ, উগ্র মৌলবাদ এবং সাম্প্রদায়িক শক্তির উত্থান না ঘটে, এবং পাঁচ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে কেন আওয়ামী লীগের সামনে নির্বাচন পেছানোর ফাঁদ। যদি তফসিল ঘোষণার পর নির্বাচন পেছানোর চেষ্টা করা হয়, বিশেষ করে জানুয়ারি শেষ সপ্তাহে নির্বাচনকে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা হয়, তাহলে বুঝতে হবে সেটি একটি ফাঁদ। সেই ফাঁদে কি আওয়ামী লীগ পা দেবে? আওয়ামী লীগের নেতারা সেরকম সম্ভাবনা নাকচ করে দিচ্ছে। তারা বলছেন যে জাতীয় এবং আন্তর্জাতিক মহল থেকে যে ধরনের পরামর্শ বা প্রস্তাবই দেওয়া হোক না কেন, নির্বাচনে তফসিল ঘোষণার সময় হবে। আওয়ামী লীগ প্রথম সপ্তাহে নির্বাচন করতে চায়, কারণ তারা জানে যে এই নির্বাচন পেছানো হলেই তারা সাংবিধানিক সংকটে দ্বারপ্রান্তে চলে যাবে। 29 জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে, কিন্তু 23 বা 24 তারিখে নির্বাচন করার ঝুঁকি আওয়ামী লীগ নিতে চায় না। এটি যে একটি ষড়যন্ত্রের ফাঁদ সেটি আওয়ামী লীগ ভালো উপলব্ধি করছে। তবে বিভিন্ন মহল মনে করছে যে এই সময় আসলে আওয়ামী লীগের ওপর আসল চাপ আসবে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে নির্বাচনে আনার জন্য নির্বাচনে কমিশন এবং বিভিন্ন মহলকে প্রস্তাব দেবে যে তফসিল